দক্ষিণ কোরিয়াতে যারা সরকারিভাবে আসবেন, যারা ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি সিলেক্ট করেছেন এবং যারা লটারিতে নাম আসবে, এরকম যারা ওয়েটিংয়ে আছেন ম্যানুফ্যাকচারিং কাজের, এটা হলো দাবার ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন দাবার ফ্যাক্টরিতে এভাবে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন এটা হলো লোহা দিয়ে, রাবার দিয়ে একটা গাড়ি পার্টস তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন এভাবে, এগুলো খুবই গরমে হিট থাকে। খুব দ্রুত কাজ করতে হয়, যেটাকে দক্ষিণ কোরিয়ার ভাষায় বলে পাল্লি পাল্লি। যারা ভাষা পারদর্শিতে অ্যাপ্লাই করেছেন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে, তারা এভাবে কাজ করতে হবে, যারা মানে রাবার ফ্যাক্টরি এরকম ফ্যাক্টরিতে পড়লে। আর ম্যানুফ্যাকচারিংয়ে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেটা অনেক ধরনের কাজ হতে পারে, তার ভিতরে একটি ক্যাটাগরি এটা রাবার ফ্যাক্টরি। এভাবে কাজ করতে হবে, গ্রাইন্ডিং মেশিন দিয়ে এভাবে পরিষ্কার করতে হবে। ৪ মার্চ এবং ৫ মার্চ যারা ভাষাতে অ্যাপ্লাই করবেন, লটারিতে হলো শুধু ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি। আর ম্যানুফ্যাকচারিং যারা অ্যাপ্লাই করবেন, তাদের এই ধরনের কাজ করতে হতে পারে, তাই কাজটি সুন্দর মতন দেখে নিন। অনেকের কাছে কাজটি সহজ মনে হতে পারে, আবার অনেকের কাছে কাজটি কঠিন হতে পারে। দক্ষিণ কোরিয়ার কাজগুলো খুব দ্রুত করতে হয়। ধরুন ৩-৪ জনের কাজ আবার আপনার একলা করতে হবে, এরকম মাইন্ড রাখতে হবে। আর ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার করতে পারেন। ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন।